অবশেষে শনিবার সকাল হতেই সূর্যমামার দেখা মিলল। গত দুদিনের বর্ষণে নাজেহাল জেলাবাসী। তবে রাত থেকে সকাল পর্যন্ত বৃষ্টি না হয় তিস্তা জল ঢাকা নদীগুলোতে জল কমতে শুরু করেছে। তিস্তায় আনপ্রজেক্ট এরিয়ায় এখনও হলুদ সতর্কতা জারি রয়েছে। NH-31 জল ঢাকা হলুদ সতর্কতা জারি রয়েছে সংরক্ষিত এলাকায়। সকাল 7টায় তিস্তা ব্যারেজ থেকে জল ছাড়া হয়েছে 2314.10 কিউমেক পরিমাণ। অন্যদিকে করলার জলে প্লাবিত জলপাইগুড়ি পৌরসভার নিচু কিছু ওয়ার্ড, পৌরসভার 25 নম্বর ওয়ার্ডের বেশ কিছু এলাকায় জলমগ্ন রয়েছে। জল কমতে শুরু করলেও ভোগান্তি কিছুতেই কমছে না মানুষের। আপনাদের দেখাবো বিস্তারিতভাবে এবং শোনাবো এলাকাবাসীদের বক্তব্য ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পরে, সঙ্গে থাকুন। হলদিবাড়ি শহরে এই প্রথম সর্বাধুনিক স্বাস্থ্য পরিষেবা নিয়ে এলো মেডিম্যাক্স ডায়াগনস্টিক সেন্টার এবং পলিক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার, হলদিবাড়ি মানিকগঞ্জ রোড পশ্চিমপাড়া ওয়ার্ড নম্বর 8। এখানে আপনি পাবেন সমস্ত ধরনের পরীক্ষা নিরীক্ষাগুলো সুলভ মূল্যে করাতে, তাই অতি সত্বর যোগাযোগ করুন। মোবাইল নম্বর 9609544445 এবং 8250393332। এখন কোথায় উঠেছেন? মোটামুটি আসলাম, বাড়িতেই ছিলাম, মানে চোখের উপরে ওইটা ঘরেতে মোটামুটি 11টি জল হয়ে গেছে। মেন সমস্যা ছিল এখানে জল বাড়ে না, রাস্তা ঠিকরকম নাই, আর জল এখান থেকে কল্লার জল ঢুকে একটা রাস্তায়, মানে কল্লার জল ঢুকার একটা ড্রেনের মতো আছে, ওটাতে জল ফুলা ঢুকলে পরে জল সহজে বাইরে। তাহলে কোথায় ঘুমিয়েছেন বা কী করেছেন? বাড়িতে রাত্রে তো ঘুম নাই, জলের ভয়ে কখন জল কখন কমবে, তাহলে যা রাত্রে বাড়ার পাশে জল কমানো শুরু হয়েছে, মোটামুটি একটু কমছে। এখনও আছে জল? এখনও জল আছে বাড়িতে। আরে কি ভারী বৃষ্টি হওয়ার জন্যে? না না, লাগাতার যে বৃষ্টি পাহাড়ে, তারপরে জল ছাড়ছে, বৃষ্টি হলে পরে কল্লা নদীতে জলটা আসে, সেই কল্লার জল, এটা কল্লা নদীর, কল্লা নদীর জল। তো আপনারা খাওয়া দাওয়া? খাওয়া দাওয়া তো ওইরকমই খাওয়া দাওয়া, রাত্রেবেলা রান্নাবান্না নাই, জলের জন্য রান্নাবান্না করা যায় না, চিড়ামুড়ি দোকান থেকে নিয়ে যায় খাওয়া। তো এখন ঘরে এখনও জল? না এখন মোটামুটি ঘর থেকে জল নামছে, উঠানে জল আছে, উঠানে আছে। মানে বৃষ্টিটা না হওয়ার জন্য কি জলটা কমছে? না হওয়ার জন্য জলটা কমছে। কী চাচ্ছেন এখানে এই নদীতে? এখানে তো মেন কথা হলো কি, যদি জলটা মোটামুটি যে আমাদের বান অর্ধেকটা হওয়ার পরে আটকে আছে, বানটা যদি হয়ে যেত আর রাস্তাঘাট ঠিক মতো রাস্তাঘাটগুলো যদি হয়ে যেত, আর বানটা হলে পরে জলের সমস্যা হতো না। ওনার নাম? ওনার নাম বিশ্বনাথ। জায়গাটার নাম? পরেশ মিত্র কলোনি নেতাজি পাড়া। কত নম্বর ওয়ার্ড? 25। এখন জল কমছে তাই বাড়ি আছে। তাও তো জল দেখা যাচ্ছে, তো 11টা জলের মধ্যে আস্তে আস্তে কমে যায়। দুপুর পর্যন্ত রোদ যদি দেয় তাহলে, হ্যাঁ রোদ যদি দেয় তাহলে কমে যাবে। কোথায় ছিল রাতে? এগুলো রাতে রাস্তায় ওই একটা দোকানে ছিল, এখন বাড়ি যাচ্ছি। বাড়িতে কি জল আছে উঠানে নাকি? না উঠানে এখন নাই। এবার তাহলে এখন সামনে রাস্তা যেতে জল পড়বে না, যাওয়ার সময় জল? না এখানে 11টার নিচেই হবে, রোদ উঠবে দুপুর পর্যন্ত কমে যাবে। এখন এই হাঁটু জল পাড়িয়ে যাবা? হ্যাঁ। কেন যাচ্ছ কেন জলের মধ্যে? ওখানে এলো অসুবিধা হয় প্রচণ্ড, পায়খানা বাথরুম নাই। কোথায়? ওখানে যেখানে থাকি ওখানে পায়খানা বাথরুম নাই, স্নান করার ব্যবস্থা নাই, তাই যাচ্ছি বাড়ি। এই এগুলো নিয়ে এসে উপরে উঠছিল? হ্যাঁ। এগুলো সব কি রান্না বান্না জিনিসপত্র? কেন উপরে উঠছিল কেন? অনেক জল হচ্ছিল তো, বুক জলের উপরে হইলো, তারপরে আপনার সবাই মিলে আর বন্ধু টুন্ধু আছে তো। এখন বাড়িতে লোক আছে? না আসতেছে, আপনি এখন যাচ্ছি বাড়ি, বাড়িটা বুক করবেন, তারপরে ওরা আসবে। মানে এদিকে বৃষ্টি হলে এরকম হয়, বেশি বৃষ্টি হলে নাকি জল ভরা ফুলো হলে? না বৃষ্টি তো হয়ই, কিন্তু ক্যানেলের জল ছাড়ে, এই ক্যানেলের জলেই আর কি বন্যাটা বেশি হয়। তোমাদের প্রত্যেক বছর এরকম হয় ভোগান্তি? প্রত্যেক বছরই হয়। কেন এটা খেলে কী চাচ্ছ তোমরা? বানটা যাতে হয়ে যায়, মানে গোটা বান লাগবে না, যেটুকু বান আছে না ওখানে যেখান দিয়ে কাটাটা দিয়ে জল দিচ্ছে, কতটুকু যদি বান করে দেয় তাইলেই আমাদের জল আসা বন্ধ হয়ে যাবে। কী নাম তোমার? সুমন সিং। হ্যাঁ সুমন সিং। সুমন সিং, এই জায়গাটার নাম কি? এটা নেতাজি পাড়া পরেশ মিত্র কলোনি। এই কয়েকদিন তো বৃষ্টি গেল। হ্যাঁ, আজকের আবহাওয়া ওয়েদার দেখে কেমন মনে হচ্ছে? ভালোই মনে হচ্ছে, কাপড় চোপড় সব তো ভিজা, এরকম থাকলে চলা যায়, নাহলে তো কয়েকদিন চলাই যায় নি। আমার তো গরু বছরও আছে না, খুব কষ্ট হয়েছে আজকের ওয়েদার ঝলমলে। হ্যাঁ মনে ফুর্তি যাচ্ছে,
হ্যাঁ একটা রোদ হচ্ছে, ভালো লাগছে না, কাজকর্মই তো করা যায় না এই কদিনে। কাজকর্ম চলছে আবার? হ্যাঁ ঠিক আছে, দেখে আসলে ভালোই লাগছে, কিন্তু ড্রেন ড্রেনগুলোর যদি পৌরসভা ভালো মতো পরিষ্কার করে না এই চান্সে, তাহলে বোধ হয় জলপাইগুড়ির টাউনগুলোতে জল জল জমে জল জমবে। এই যে ঝলমলে আবহাওয়া দেখে কি মনে হচ্ছে? ঝলমলে আবহাওয়া দেখে খুব ভালো লাগছে আর কি, এইটুকুই বলবো যে হ্যাঁ এই আবহাওয়া যথেষ্ট আরামদায়ক এখন। হ্যাঁ এই আর কি। আর কয়েকদিন তো লাগাতার বৃষ্টি গেল, প্রচণ্ড বৃষ্টি গেল এবং তাতে প্রচণ্ড ঝামেলা হয়েছে লোকজনের যাতায়াত, হ্যাঁ সব কিছুতে, রাস্তায় জল ডোবা, হাঁটা চলা, বাজার করা, কাজকর্ম, হ্যাঁ কাজকর্ম ওরকমভাবে কাজকর্ম করা যায়নি ঠিক মতো। হ্যাঁ আজ সবাই নিশ্চয়ই ঠিকঠাক মতো কাজ করতে পারবে এই আশা রাখছি। অনেক জায়গায় যারা জল জমছিল সেগুলো কমছে আস্তে আস্তে? হ্যাঁ সেগুলো কমে গেছে। হ্যাঁ সেগুলো বিভিন্ন জায়গাতে যে জল জমছিল জলগুলো কমে গেছে। হ্যাঁ এরকম ওয়েদার থাকলে ভালো আর কি। আপনার নাম? অনিলচন্দ্র। তো কালকের থেকে একটু জল কমছে, এখনও তো রাস্তাঘাটে লোক আছে, ফ্লাড পৌরসভার যে ফ্লাড সেন্টার, ফ্লাড সেন্টারে এখন অনেক লোক আছে। জল কি এখনও রয়েছে বাড়িতে? হ্যাঁ বাড়িতে কোমর অবধি জল এখনও রয়েছে। বৃষ্টিটা কমেছে? বৃষ্টিটা কমেছে। তাহলে মানে এটা কি গতকাল সন্ধ্যার পর থেকে জলটা বেড়েছে? হ্যাঁ মানে মোটামুটি চারটার থেকে জল বাড়া শুরু করছে, রাত্রি দশটা অবধি জল বাড়তেছিল, তারপরে একটু টানা শুরু করছে। তা এখনও মানুষজন কোথায়? উপরে উপরে ফ্লাড সেন্টার। এটা কি পৌরসভার? হ্যাঁ এটা পৌরসভা। তো এটা কোথাকার জল? এটা এটা করলার জল, করলার জল। এটা কি মানে বাঁধ নেই? বাঁধ নেই, ওই যে ওই জায়গাটা, ওই যে ওই ড্রেনটা, ওই মেন হচ্ছে ওই 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 জায়গাটার থেকেই জলটা ঢুকে। বলছি এটা কই যে এলাকা? এটা হচ্ছে 25 নম্বর ওয়ার্ড, পরশমিত কলোনি। আপনার নাম? আমার নাম বিজয় মাহাতো। এখানে হচ্ছে আমাদের পরশুদিন হচ্ছে 12টার দিকে উঠছে জল, 12টার পরে আমি কাজে গেছি, কাজের থেকে এসে দেখি যে পুরা জল, আমি 3টার থেকে এসে দেখি পুরা মানে ঘর উঠান একদম ভরে গেছে, মানে রান্না করে খাওয়ার মতো আমাদের সামর্থ্য না। তারপরে আমার শাশুড়ি হাঁটতে পারে না, শাশুড়িকে নিয়ে এসে এখানে রাখা হয়েছে, এখানকার কাউন্সিলর খুলে দিয়ে গেছে, এখানে সবাই মিলে থাকি, খাওয়া দাওয়ার অসুবিধা, তাও কালকে খাওয়াইছিল এখানকার কাউন্সিলর রান্না করে সবাইকে, এখনও পর্যন্ত জলটা আর কি টানে নাই, না টানলে তো ঘরে যাইতে পারবো না। আচ্ছা মানে আস্তে আস্তে নামছে জলটা, বৃষ্টি না হলেই বৃষ্টি উঠানে এখন এক একটুর মতো জল আছে। আরে কিসের? করলা নদীর? হ্যাঁ মানে কৃষির থেকে ছাড়িয়ে দেয় বেড়েছে, কারণ গাজল ডোবার দিক থেকে তখন জলটা ক্যানেল দিয়ে ঢুকে যায় ফরেস্টের দিক থেকে, কিন্তু বানটা যতদিন না হচ্ছে ততদিন তো আমাদের অসুবিধা। আপনার নাম? প্রতিমা রায়। জায়গাটার নাম? এটা হচ্ছে নেতাজি পাড়া, পরশমিত কলোনি। কত নম্বর ওয়ার্ড? 25 নম্বর। বিশেষ বিজ্ঞাপন, এবার থেকে শিলিগুড়ি গ্রেটার লায়ন্স আই হাসপাতালের উদ্যোগে কোচা অভিযান সঙ্গে অবস্থিত চক্ষু পরীক্ষা কেন্দ্রে সুলভমূল্যে চক্ষু পরীক্ষা নিরীক্ষা, চশমা সহ বিনামূল্যে সানি অপারেশনেরও ব্যবস্থা রয়েছে। প্রতি সোমবার হতে শনিবার সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকবে, তাই অতি সত্বর যোগাযোগ করুন 7865051223 এই মোবাইল। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, এবার থেকে কোচবিহার মেডিকেল কলেজ এন্ড হসপিটালের এমজেএন এমএস জেনারেল সার্জন এন্ড ল্যাপারোস্কোপি সার্জন ডাক্তার ভাস্কর বড়ুই প্রতি বৃহস্পতিবার বিকেল 6 ঘটিকায় বিনামূল্যে রোগী দেখবে বোয়ালবাড়ি হাসপাতাল পাড়ায় অবস্থিত সরকার মেডিসিন, তাই অতি সত্বর যোগাযোগ করুন 9000210405 এই মোবাইল নম্বর। বিশেষ ঘোষণা, জলপাইগুড়ি সদর হাসপাতালের স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার বিশ্বজিৎ মান্না প্রতি শুক্রবার বিকাল 6টায় সুলভমূল্যে রোগী দেখছেন বোয়ালবাড়ি হাসপাতাল পাড়ায় অবস্থিত সরকারি মেডিসিনে, তাই সকলকে স্বাগত, যোগাযোগ করুন 9002444795 এই মোবাইল নম্বরে।